বিসমুল্লাহিরহমানিরহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ জুনায়েদ হোসেন, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর, নীলফামারী। আজকের পাঠে আমরা বর্তমান মূল্যের ধারণা সম্পর্কে আলোচনা করব। বর্তমান মূল্য, আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে যে টাকাটা আমি পাবো সেই টাকার আজকের যে মূল্য তাকে আমরা বলবো বর্তমান মূল্য। আবার কোনো নির্দিষ্ট প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হলে বর্তমানে কত টাকার ভোগ স্থগিত বা সঞ্চয় করতে হবে তা বের করার জন্য বর্তমান মূল্যের ধারণা ব্যবহার করা হয়। অন্যভাবে বলা যায় যে বর্তমান মূল্য হচ্ছে উপযুক্ত সুদের হারে বার্তাকৃত ভবিষ্যৎ অর্থের চলতি মূল্য। আমরা যদি আজকের মূল্যটাকে ধরি তাহলে এটাই হবে বর্তমান মূল্য। বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হয় বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। সময়রেখা এবং গ্রাফের সাহায্যে বর্তমান মূল্যের ধারণাটি দেখানো হলো। আমরা যদি সময়রেখায় দেখি তাহলে আমি দেখবো ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যের দিকে রেখাটি আছে, অ্যারো চিহ্নটি আছে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য থেকে কমে কমে আজকের যে অবস্থানে আসবে সেটি হচ্ছে তার বর্তমান মূল্য। আমরা যদি গ্রাফেও দেখি তাহলে দেখব যে 0% ইন্টারেস্টে টাকা পরিমাণটা বেশি, 5% হলে টাকা পরিমাণটা আরো কমে যাচ্ছে, 10% হলে আরো কমে যাবে, 15% হলে আরো কমে যাবে, 20% হলে বর্তমান মূল্যটা আরো কমে যাবে। অর্থাৎ গ্রাফের সাহায্যে বর্তমান মূল্যের ধারণা, সময় এবং সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। আমরা যদি বর্তমান মূল্যের সূত্রটি দেখি তাহলে আমরা দেখব পিভি ইকুয়াল টু এফ বি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। পিভি ইকুয়াল টু এফ বি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে যদি আমরা উপযুক্ত সুদের হার দ্বারা বা চরম দ্বারা বাট্টা করি তাহলে আমরা বর্তমান মূল্য পাবো। অর্থাৎ পিভি সমানুপাতিক এফ বি, এফ বি যত বেশি হবে পিভি তত বেশি হবে। পিভি ব্যস্তানুপাতিক আই, অর্থাৎ সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। পিভি ব্যস্তানুপাতিক এন, সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। পিভি ব্যস্তানুপাতিক ওয়ান বাই এম, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যাটা যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে। বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রগুলো, আমরা কোন কোন জায়গায় বর্তমান মূল্য নির্ণয় করব সেটি হলো একাধিক বিকল্প সুযোগের মধ্যে কোনটি ব্যবহার করা উচিত, আমরা বর্তমানে কোন সুযোগটি ব্যবহার করব সেটি জানার জন্য, দক্ষ ও সঠিক প্রকল্প নির্বাচন, কোনটা আমাদের জন্য নির্বাচন করা সঠিক হবে আজকে সেটি আমরা দেখব এই বর্তমান মূল্যের সাহায্যে, ইজারার ও ঋণের কিস্তি নির্ণয়, বন্ডের বর্তমান মূল্য নির্ণয়, প্রতিষ্ঠানের বর্তমান মূল্য নির্ণয়। ভবিষ্যতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য অথবা ভবিষ্যতে কোনো জিনিস ক্রয় করার জন্য বর্তমানে এককালীন কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে বা বিনিয়োগ করতে হবে সেটি জানতে চাওয়া হলে সেক্ষেত্রে এককালীন অর্থের বর্তমান মূল্যের সূত্র পিভি সমান এফ বি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন ব্যবহার করতে হবে। বর্তমান মূল্য গুণক বা বর্তমান মূল্য সুদ গুণক, নির্দিষ্ট সুদের হারে বা বাট্টার হারে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের 1 টাকা বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য গুণক বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর পিভিআইএফ বলে। আবার বলতেছি, নির্দিষ্ট সুদের হারে বা বাট্টার হারে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের 1 টাকা বাট্টা করলে বর্তমানে যে বাট্টাকৃত মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য গুণক বা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বলে। বর্তমান মূল্য গুণক ধারণাটি ভবিষ্যৎ মূল্য গুণক ধারণার সম্পূর্ণ বিপরীত। ভবিষ্যতে প্রাপ্য কোনো অর্থকে নির্দিষ্ট সময়ের বর্তমান গুণক দ্বারা ভাগ করলে উক্ত অর্থের বর্তমান মূল্য পাওয়া যায়। বর্তমান মূল্য গুণক নির্ণয়, 1 টাকার 10% সুদে 10 বছরের গুণক হলো পিভি সমান ওয়ান বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা যদি আই এবং এন এর মানটি বসাই, অর্থাৎ পিভি আই এন, আই এন সমান ওয়ান বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস 0.10। আমরা যদি ক্যালকুলেশন করে মানটা বসাই তাহলে পাবো 0.385543। অর্থাৎ আমরা যদি কোনো ভবিষ্যৎ মূল্যকে 10 বছরে 10% সুদের 0.385543 দ্বারা ভাগ করি
তাহলে আমরা তার বর্তমান মূল্য পাব। বর্তমান মূল্য ধারণার গুরুত্বপূর্ণ দিকগুলো নিম্নরূপ। ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান এবং চলতি মূল্য নির্ণয় করা হলো এক্ষেত্রে মূল হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা ভবিষ্যতের কোন মূল্যের আজকে বর্তমান মূল্য বের করব। ভবিষ্যৎ মূল্যের উপর বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় বলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কম হয়। যত বেশি সময়ের জন্য বর্তমান মূল্য নির্ণয় করা হয় বর্তমান মূল্য পরিমাণও তত কম হয়। বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টাকরণ বা ডিসকাউন্টিং বলে। বর্তমান মূল্য অনুযায়ী টাকার মূল্যমান বেশি এবং পণ্যের মূল্যমান হ্রাস পায়। বর্তমান মূল্যের সূত্রটি যদি আমরা দেখি তাহলে পিভি সমান FB বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ আমরা বলতে পারি পিভি সমানুপাতিক FB ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। ভবিষ্যৎ মূল্যের সাথে সমানুপাতিক সম্পর্ক বর্তমান মূল্যের, অর্থাৎ পিভি সমানুপাতিক FB, অর্থাৎ FB যত বাড়বে পিভিও তত বাড়বে। সুদের হারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক পিভি ব্যস্তানুপাতিক আই, অর্থাৎ আই যত বাড়বে পিভি তত কমবে, আই যত কমবে পিভি তত বাড়বে। সময়ের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক পিভি ব্যস্তানুপাতিক এন, অর্থাৎ এন যত বাড়বে পিভি তত কমবে, এন যত কমবে পিভি তত বাড়বে। চক্রবৃদ্ধির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক পিভি ব্যস্তানুপাতিক এম, অর্থাৎ এম যত বাড়বে পিভি তত কমবে, এম যত কমবে পিভি তত বাড়বে। এক বছর পরে প্রাপ্য 100 টাকার মূল্য ও আজকের প্রাপ্য 100 টাকার মূল্য সমান বা এক হবে না। যদি কোনো ব্যক্তি 100 টাকা 10% সুদে কোথাও বিনিয়োগ করে তবে যে নির্দিষ্ট সময় পর 110 টাকা পাবে, আর এই প্রত্যাশা হলো বর্তমান ভোগকে স্থগিত রাখার পুরস্কার। এক্ষেত্রে 1 বছর পর প্রাপ্ত 110 টাকার আজকের বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা। অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রয়োজনীয়তা। ভবিষ্যতে প্রাপ্য 1 টাকার আজকে মূল্যই হচ্ছে বর্তমান মূল্য। মূলত বাট্টাকরণের মাধ্যমে এই বর্তমান মূল্য বের করা হয়। বাট্টাকরণ প্রক্রিয়া চক্রবৃদ্ধি প্রক্রিয়ার ঠিক বিপরীত। এর মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য একটি নির্দিষ্ট সময় পর অর্জিত মোট টাকার বর্তমান মূল্য কত হবে তা বের করা যায়, অথবা ভবিষ্যতে কোনো সময় পরে একটি নির্দিষ্ট হার সুদে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে চাইলে বর্তমানে মোট কত টাকা জমা রাখতে হবে তা বের করা যায়। এই বাট্টাকরণ হতে পারে ভবিষ্যতে এককালীন প্রাপ্ত বা প্রদত্ত অর্থের এবং কিছুদিন প্রাপ্ত বা প্রদত্ত অর্থের জন্য। মূলত কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য বর্তমান মূল্যের ধারণা প্রয়োগ করা হয়। অর্থের বর্তমান মূল্যের ধারণা ব্যবহার করে কেবল জানা যায় কোন বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক হবে অথবা কোন বিনিয়োগ প্রকল্প গ্রহণ বা বর্জন করতে হবে। ধরি একজন বিনিয়োগকারী একটি প্রকল্পে 100 টাকা বিনিয়োগ করবে। 1 বছর পর ওই বিনিয়োগকারী প্রকল্পটি হতে 160 টাকা ফেরত পাবে। স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে এই প্রকল্পটিতে বিনিয়োগ করা যেতে পারে। যদি সুদের 10% হয় তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। পিভি সমান FB বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, আমরা যদি অঙ্ক করে দেখি তাহলে পিভি ইকুয়াল টু 107 বাই ওয়ান প্লাস 0.10 পাওয়ার 1, পিভি ইকুয়াল টু 97.27 টাকা। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে বিনিয়োগ প্রকল্পে 100 টাকা বিনিয়োগ করে 1 বছর পর প্রকৃতপক্ষে 107 টাকা না পেয়ে আমরা পাবো 97.27 টাকা। সুতরাং কোন অবস্থাতে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে না। বিনিয়োগ হতে প্রাপ্য অর্থ বাট্টাকরণ করলে যদি বর্তমানের অর্থের চেয়ে বেশি হয় কেবলমাত্র তখনই বিনিয়োগ করা যাবে, আর এই মাধ্যমিক প্রতিষ্ঠানের সম্পদ সমাধিকরণ নিশ্চিত হয়। আমরা অঙ্গ করে এই সম্পর্কে আরো বিস্তারিত জানব। আমরা যদি এককালীন অর্থ প্রাপ্তি বা প্রদানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যদি ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্টভাবে অর্থ পাওয়া যায় তবে উক্ত এককালীন অর্থের বাট্টাকৃত পরিমাণকে এককালীন অর্থের বর্তমান মূল্য বলে। আমরা যদি উদাহরণ দেখি, জনাব রিয়াজ 5 বছর পরে 10,000 টাকা পাবে। যদি সুদের হার 10% হয় তবে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? তাহলে এখানে FB সমান হচ্ছে 10,000 টাকা, N সমান হচ্ছে 5 বছর, I হচ্ছে 10% বা 0.10। আমরা যদি বর্তমান মূল্য বের করতে চাই তাহলে সূত্র হলো পিভি ইকুয়াল টু FB বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, অর্থাৎ পিভি সমান 10,000 ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার 5। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6,209.21 টাকা। অর্থাৎ সেই 10,000 টাকার আজকে বর্তমান মূল্য হচ্ছে 6,209 টাকা। অথবা আমরা এভাবে বলতে পারি, আজকে যদি আমরা 6,209 টাকা
ব্যাংকে 10% সুদে 5 বছরের জন্য জমা রাখি, তাহলে 5 বছর পর আমি 10,000 টাকা পাবো। আরেকটা উদাহরণ দেখি আমরা, জনাব জাহিদ 5 বছর পর 1,000 টাকা পেতে চান। জনতা ব্যাংকে সুদের হার 10% হলে তিনি বর্তমান ব্যাংকে কত টাকা জমা রাখবেন? যদি ব্যাংক বার্ষিক, অর্ধবার্ষিক, 4 মাস পর, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক এবং দৈনিক বাট্টাকরণ করে, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধিকরণের কথা বলা হয়েছে। FB ইকুয়াল টু 1,000 টাকা, I ইকুয়াল টু 10% বা 0.10, N ইকুয়াল টু 5। তাহলে এম এর মান যদি 1 হয়, অর্থাৎ যদি বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে আমরা পাবো PB ইকুয়াল টু 1,000 ভাগ 1 প্লাস 0.10 ভাগ 1 পাওয়ার 5 গুণন 1, অর্থাৎ 620.921 টাকা। যদি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে আমরা পাবো এম এর মান 2, অর্থাৎ বিবি ইকুয়াল টু 1,000 ভাগ 1 প্লাস 0.10 ভাগ 2 5 গুণন 2, অর্থাৎ 613.913 টাকা। অর্থাৎ আমাকে 1,000 টাকা পেতে চাইলে 613 টাকা বর্তমানে জমা দিতে হবে। আবার যদি 4 মাস পর চক্রবৃদ্ধি হয়, তাহলে এম এর মান হবে 3, অর্থাৎ পিবি ইকুয়াল টু 1,000 ভাগ 1 প্লাস 0.10 বাই 3 5 গুণ 3, অর্থাৎ 611.496 টাকা। আবার যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, তাহলে এম এর মান হলো 4, সেক্ষেত্রে আমাকে জমা দিতে হবে 610.271 টাকা। যদি দ্বিমাসিক চক্রবৃদ্ধি হয়, তাহলে এম এর মান 6, অর্থাৎ আমাকে জমা দিতে হবে 609.035 টাকা। এম এর মান যদি 12 হয়, তাহলে আমাকে জমা দিতে হবে 607.789 টাকা, অর্থাৎ শুধু এম এর মানটা 12 বসাবো আমরা। যদি এম এর মান 52 হয়, অর্থাৎ সাপ্তাহিক চক্রবৃদ্ধি হয়, তাহলে আমাকে জমা দিতে হবে 606.822 টাকা। আবার যদি দৈনিক চক্রবৃদ্ধি হয়, সেক্ষেত্রে আমাকে জমা দিতে হবে 606.572 টাকা। তাহলেই কেবল আমি 5 বছর পর 10% সুদে এই 1,000 টাকা অর্জন করতে পারবো, অথবা সেই 1,000 টাকার আজকের মূল্য হচ্ছে এই মূল্যগুলো। এবার উদ্যোগে কিভাবে এই অঙ্কগুলো আসবে সেটি আমরা দেখি। একটা উদ্দীপকনা দিলাম, জনাব বাবর 8 বছর পর 20,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এডি ব্যাংক তাকে 12% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। অন্যদিকে NB ব্যাংক 10% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এখানে একাধিকবার চক্রবৃদ্ধি করা হয়েছে। আমাকে গ নম্বরে বলা হয়েছে জনাব বাবরকে বর্তমানে এডি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, এবং ঘ নম্বরে বলা হয়েছে জনাব বাবরের কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করা, অর্থাৎ এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এখানে এডি ব্যাংকে FP সমান হলো 20,000 টাকা, N হলো 8 বছর এবং I হলো 12%, 0.12। এক্ষেত্রে যেহেতু একাধিকবার চক্রবৃদ্ধি হয়নি, তাহলে সাধারণ সূত্র PV ইকুয়াল টু FB বাই 1 প্লাস I টু দি পাওয়ার N। আমরা মানটা বসালাম, FB মান হলো 20,000, 1 প্লাস 0.12 পাওয়ার 8, মান হলো 8,077.65 টাকা। অর্থাৎ আজকে আমাকে 8,077.65 টাকা এডি ব্যাংকে জমা দিতে হবে, তাহলে কি বলো আমি 8 বছর পরে 12% সুদে 20,000 টাকা পাবো। অপরদিকে NB ব্যাংকেও FB হচ্ছে 20,000 টাকা, N হচ্ছে 8 বছর, I হচ্ছে 10% বা 0.10, কিন্তু যেহেতু ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, এই জন্য এম এর মান হচ্ছে 4, 12/3=4। তাহলে সূত্রটার পরিবর্তন হবে, যত আই আছে এম দিয়ে ভাগ হবে, যত এন আছে এম দিয়ে গুণ হবে, অর্থাৎ পিবি ইকুয়াল টু FB বাই 1 প্লাস আই বাই এন, এন গুণন এম, 20,000 ভাগ 1 প্লাস 0.10 ভাগ 4, 8 গুণন 4, 9,075.41 টাকা। অর্থাৎ এডি ব্যাংকে জমা দিতে হচ্ছে 8,077 টাকা, ওই একই টাকা পাওয়ার জন্য আমাকে NB ব্যাংকে জমা দিতে হচ্ছে 9,075 টাকা। তাহলে আমি যেহেতু টাকা বর্তমানে জমা দিব, তাহলে যেখানে আমাকে কম টাকা জমা দিতে হবে আমি সেটি গ্রহণ করব, কারণ টাকা আমি কিন্তু সম পরিমাণ পাবো 20,000 টাকা। তাহলে এডি ব্যাংকে যেহেতু কম টাকা জমা দিতে হচ্ছে, তাই এডি ব্যাংকে টাকা জমা টাকাটা লাভজনক হবে। আর একটা উদ্যোগ দেখি আমরা, জনাব বাবর 5 বছর পর 12,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। এডি ব্যাংক থেকে 10% অর্ধবার্ষিক হারে সুদ প্রদানের প্রস্তাব দেয়, অপরদিকে NB ব্যাংক 8% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
জনাব বাবুরকে বর্তমানে এডি ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, আর ঘ নম্বর বলছে জনাব বাবুরের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে এডি ব্যাংক হচ্ছে এফবি সমান 12,000 টাকা, এন হচ্ছে 5 বছর, আই হচ্ছে 10% বা 0.10, যেহেতু অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি এই জন্য 12/6 সমান, এম এর মান হচ্ছে 2। তাহলে পিবি ইকুয়াল টু এফবি বাই 1+i^m আই বাই এম, এন গুণন এম, 12,000 1+0.10 / 2 5×2, অর্থাৎ 7,366 টাকা আমি যদি জমা দিই তাহলে 5 বছর পর 10% সুদে আমি 12,000 টাকা পাবো। অপরদিকে এনবি ব্যাংকে এফবি হচ্ছে 12,000 টাকা, এন হচ্ছে 8 বছর, আই হচ্ছে 0.08, এম এর মান হচ্ছে 6। তাহলে পিবি ইকুয়াল টু এফবি বাই 1+i/m এন গুণন এম, 12,000 1+0.08/6 5×6 8,73.09 টাকা। তাহলে আমি যেহেতু টাকা জমা দিব, সেহেতু আমাকে যেখানে কম টাকা জমা দিতে হবে আমি সেটি গ্রহণ করব, অর্থাৎ এডি ব্যাংকে কম টাকা জমা দিতে হবে, তাই এডি ব্যাংকে টাকা জমা রাখাটা লাভজনক হবে। আবার যদি টাকা নেবার প্রশ্ন আসতো, তাহলে যেহেতু আমি টাকা নিব তাহলে যে টাকাটায় আমাকে টাকা বেশি দেওয়া হবে সেটি আমি গ্রহণ করব। এবার সেই বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকে বলা হয় বর্তমান মূল্য, এবং আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদে যে পরিমাণ হবে তাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য নির্ণয়ের কৌশলকে বাট্টাকরণ বলে, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বলে। বাট্টা করে বর্তমান মূল্য নির্ণয় করা হয় বলে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কম হয়, বর্তমান মূল্যের সাথে সুদ যোগ করা হয় বলে ভবিষ্যৎ মূল্য বেশি হয়ে থাকে। সুদের হার যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে, সুদের হার যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। বর্তমান মূল্যের বেলায় সময় যত বেশি হবে বর্তমান মূল্য তত কম হবে, ভবিষ্যৎ মূল্যের বেলায় সময় যত বেশি হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। বর্তমান মূল্যে চলতি মূল্য নির্ণয় করা হচ্ছে এর বিবেচ্য বিষয়, ভবিষ্যৎ মূল্যে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে এটাই হচ্ছে নির্ণয় করা হচ্ছে বিবেচ্য বিষয়। বর্তমান মূল্যের কোনো অপর নাম নেই, কিন্তু ভবিষ্যৎ মূল্যের নাম আছে প্রান্তিক মূল্য বা যৌগিক মূল্য অথবা টার্মিনাল ভ্যালু। আমরা এই পাঠ থেকে বর্তমান মূল্যের ধারণা সম্পর্কে জানতে পারবো এবং বর্তমান মূল্যে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সে সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ।